हेलो गुड मॉर्निंग आज के हमार रेसिपी हलो बाटा माछ। बाटा माछटाके आमी हल्दी पाउडार और नून दिए मेखे आमी रेखे दिएछि। आर एखाने झिंगा केटे नियेछि, झिंगा और आलू दिए बानाबो। झिंगा आलू केटे नियेछि, टमेटो केटे नियेछि, प्याज कुचि और काँचा लंका। एखाने नियेछि फोड़नेर जन्य जिरे और शुकनो लंका, हल्दी पाउडार, नून, काश्मीरी चिली पाउडार, जिरे पाउडार और तेजपाता। ए दिए आमी रान्नाटा करब। बाटा माछेर रसा हबे। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়েছি আমি জল। এখন আমি মশলাগুলো গুলে নেব। দিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে গুলে গুলে নেব। এভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপরে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি বাটা মাছগুলো ভেজে নেব। একদম ইজি প্রসেসে বানাবো আর একদম তেল কম দিয়ে, মশলা কম দিয়ে বানাবো। খেতে অসাধারণ টেস্টি, গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। তো মাছগুলো ভাজা এক পিট এক সাইড হয়ে গেছে, এখন আর এক সাইড উল্টে পাল্টে আমি উঠিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে। এখন প্যানের মধ্যে যতটুকু তেল আছে ওই তেলে আমি রান্না করে নেব। ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা, সাদা জিরে। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো, ফোড়নের মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা টমেটো নিয়েছি ছোটো ছোটো পিস করে আর দেবো লঙ্কা। লঙ্কাটা আমি কেটে দিয়েছি, তিনটে মতো লঙ্কা আছে আর পেঁয়াজ। এখন ফোড়নটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। ফোড়নটা ভাজা ভাজা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। এভাবে গুলে নিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলাটা। টেস্টটা খুব ভালো হয়, কালারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে কেটেছি। ঝিঙে দিয়ে বানাবো, তো ঝিঙেও ফটাফট সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে মিক্স করে দিলাম। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙ্গাটা দিয়ে দিয়েছে, ঝিঙ্গাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি জল ইউজ করি নাই, জলটা ঝিঙে থেকে বেরিয়েছে। আলুটা 80%-এর মতো ভাজা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে।
তারপর আবার ঢেকে দিলাম আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব, এটা রসা বানাবো। জলটা আমি গরম করে নিয়েছি, জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিয়েছি আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে আলু সিদ্ধ হয়ে গেছে, ঝিঙ্গাও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই বাটা মাছটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা মাছ, খেতেও অসাধারণ টেস্টি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর লাস্টে দিয়ে দেবো ধনে পাতা। লাস্টে ধনে পাতা দিয়ে আমি ঢেকে দিব। আমার হয়ে গেছে আমার মাছের রেসিপি, ঝিঙে আলু দিয়ে রসা বাটা মাছের, হেভি টেস্টি লাগে খেতে। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব, তারপর সার্ভ করবো গরম গরম ভাতের সঙ্গে বাটা মাছের রসা। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে, তেমন টেস্টি হয়েছে।